নমস্কার, আমি কৌশিক রায়। অ্যাস্ট্রো এডুকেশন ইউটিউব চ্যানেলে শারদীয়ার শুভেচ্ছা অভিনন্দন জানিয়ে আজকে প্রোগ্রাম শুরু করছি। প্রত্যেকে দুর্গা অষ্টমীর শুভেচ্ছাও জানাই। আগামীকাল দুর্গা অষ্টমীতে যে পাঁচ রাশির সোনার চাঁদ পেতে চলেছে, প্রাপ্তি করতে চলেছে, সেই পাঁচ রাশির বিষয়ে আমি আলোচনা করব। তবে কালকে দিনটি বিশেষভাবে খুবই গুরুত্বপূর্ণ, কারণ কালকে হচ্ছে মহাষ্টমী। এই মহাষ্টমীতে আপনারা অবশ্যই পুষ্পাঞ্জলিটা অবশ্যই কিন্তু আপনারা দিবেন। যাদের বিয়ের জায়গাতে বাধা আসছে তারা অবশ্যই মহা অষ্টমীতে পুষ্পাঞ্জলি দিবেন, এবং যাদের ক্ষেত্রে অর্থনৈতিক সমস্যা আসছে, আগামীকাল দিনটি কিন্তু বিশেষভাবে শুভ আছে। আপনারা ঠিক ঠাকুরমশাইয়ের কাছ থেকে, পুরোহিতের কাছ থেকে একটি পদ্মফুল অবশ্যই আগামীকাল নিতে কিন্তু ভুলবেন না। আগামীকালে অবশ্যই পদ্মফুলটা আপনারা গৃহে নিয়ে আসুন, এবং আপনারা মা দুর্গাকে একটি নারকেল নিবেদন করুন, এবং যারা মহিলারা আছে তারা আলতা, সিঁদুর, চুলডি, সামগ্রিক জিনিস আপনারা মা দুর্গাকে নিবেদন করুন, বিশেষভাবে লাভ আপনারা কিন্তু পাবেন। তাই প্রত্যেকে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করুন, জয় মা দুর্গা, জয় মা দুর্গা, জয় মা দুর্গা। মা দুর্গা প্রত্যেক প্রিয় দর্শকবন্ধুর দুর্গতি নাশ করুক, প্রত্যেকেরই সুখে স্বাচ্ছন্দ্যে জীবন যেন পরিপূর্ণ হয়। আমি মা দুর্গার কাছে এই কামনা করি, প্রত্যেকে এই জগৎ সংসারে প্রত্যেকে যেন ভালো হোক, মঙ্গল হোক, এই আমি মা দুর্গার কাছে প্রার্থনা কিন্তু করি। তো আগামীকাল বারোটি রাশির মধ্যে পাঁচটি রাশি, বারোটি রাশি ভালো রয়েছে পাবে, কিন্তু পাঁচটি রাশি স্পেশাল দিন কিন্তু হতে চলেছে এই পাঁচ রাশির। মা দুর্গার কৃপায়, মা দুর্গার আশীর্বাদে এই পাঁচ রাশির ভাগ্য কিন্তু খুলতে চলেছে। তাই আমি লিখেছি সোনার চাঁদ পেতে চলেছে এই পাঁচ রাশি। কোন এই পাঁচ রাশি আমি এই ভিডিওতে বিস্তারিত আলোচনা করব, অবশ্যই আপনারা ভিডিওটি সম্পূর্ণরূপে শুনবেন। এবং আবারও বলছি, এই নবরাত্রিতে অবশ্যই গৃহে কর্পূর দিয়ে আরতি করুন। কর্পূর দিয়ে আরতি করলে গৃহের যে বাস্তু দোষ সেই দোষটা আপনাদের কাটবে, গৃহে সম্পন্নতা বজায় থাকবে, শান্তি, সুখ, বৈভব, অর্থ সমস্ত কিছু দেখে আপনারা কিন্তু লাভ কিন্তু পাবেন। জয় মা দুর্গা, জয় মা দুর্গা, জয় মা দুর্গা। অবশ্যই আপনারা কমেন্ট করুন, এবং যে পাঁচ রাশির আমি নাম আপনাদেরকে জানাতে চলেছি, বিশেষভাবে ইম্পর্টেন্ট এই পাঁচ রাশি, অবশ্যই আপনারা আলোচনাটি সম্পূর্ণরূপে শুনবেন এবং প্রচুর পরিমাণে শেয়ার করবেন এবং কমেন্ট করবেন, লাইক করুন এবং সাবস্ক্রাইব করুন। প্রত্যেকে আবারও বলছি, মা দুর্গা প্রত্যেক মানুষের দুর্গতি যেন নাশ করে, আপনাদের জীবন যেন সুখের মধুরময় যেন হয়ে ওঠে, আমি এই মা দুর্গার কাছে প্রার্থনা করি। আগামীকালে যে পাঁচ রাশির আমি কথা বলবো, প্রথম যে রাশির কথা আমি বলবো আগামীকাল, সে রাশির নাম কুম্ভ রাশি। কুম্ভ রাশির স্বর্ণ মুকুট পড়তে চলেছে। আপনি যদি কুম্ভ রাশি মানুষ হন, আপনার ক্ষেত্রে বিশেষভাবে সুসময় আসতে চলেছে আগামীকাল কুম্ভ রাশি। লিখে রাখুন, কুম্ভ রাশি আপনাদের যে কোনো দিক থেকে শুভ সংবাদ এবং অর্থনৈতিক স্থিতির জায়গা ভালো কিন্তু হতে চলেছে কুম্ভ রাশি। দ্বিতীয় রাশি মেষ রাশি। মেষ রাশি কিন্তু সোনায় সুয়াগা কিন্তু হতে চলেছে, আপনাদেরও কোনো না কোনো দিক থেকে কিন্তু আপনারও কিন্তু উন্নতি আর উন্নতি কিন্তু দেখা যাচ্ছে।
কর্ম হোক, ব্যবসা হোক, বিদেশ হোক, যে কোনো দিক থেকে কিন্তু আপনারা ডেভেলপমেন্ট কিন্তু করতে চলেছেন। তিন নম্বর যে রাশির কথা বলবো সে রাশির নাম আপনার তুলা রাশি। তুলা রাশির ক্ষেত্র কিন্তু বিশেষভাবে লাভ কিন্তু পেতে চলেছে আপনি যদি তুলা রাশির মানুষ হন। আপনার ক্ষেত্রে আপনার অর্থনৈতিক স্থিতি, আপনার দাম্পত্য সুখ, ব্যবসা, আকস্মিক অর্থপ্রাপ্তি, আপনার সমস্যা দূরীভূত হবে এবং আপনাদের ভাগ্যের ফুলফিলমেন্ট সাপোর্ট বিদেশ থেকে আপনারা এই সময় কিন্তু লাভবান কিন্তু হবেন। বেশ কিছু শুভ সংবাদ আপনাদের জন্য কিন্তু আসতে চলেছে মহা অষ্টমীর দিন থেকে। এরপর যে রাশির কথা আমি বলবো সেই রাশির নাম কর্কট রাশি। কর্কট রাশির ক্ষেত্রে কিন্তু সোনায় সোহাগা কিন্তু হতে চলেছে। আপনি যদি কর্কট রাশির মানুষ হন আপনার ক্ষেত্রে বিশেষভাবে দৈনন্দিন রোজগারগুলো আপনাদের বাড়বে, ভাগ্যের সাপোর্ট আপনারা পাবেন, আর্থিক স্থিতি এবং ব্যবসা এবং বিদেশ যেই দিক থেকে হোক আপনারা কিন্তু প্রফিট কিন্তু পেতে চলেছেন। আপনি যদি কর্কট রাশির মানুষ হন আপনার ক্ষেত্রে কিন্তু মা দুর্গা আপনাদের দুহাত ভরে অর্থ কিন্তু দিতে চলেছে। আপনি যদি কর্কট রাশির মানুষ হন আপনার ক্ষেত্রে কিন্তু মানে একটা সুবর্ণ সুযোগ কিন্তু আসতে কিন্তু চলেছে, ধনবর্ষা হতে চলেছে কর্কট রাশি। এরপর যে রাশির কথা বলবো সেই রাশির নাম মকর রাশি। মকর রাশি মা দুর্গার কৃপায় আপনাদের অর্থনৈতিক স্থিতি, আপনাদের ভাগ্য, আপনাদের কেরিয়ার, আপনাদের কর্ম, ব্যবসা এবং আপনাদের দাম্পত্য সুখ, দৈনন্দিন রোজগার সমস্ত দিকটা কিন্তু আপনাদের ভালো কিন্তু হতে চলেছে এবং বড় ধরনের কন্ট্রাক্টগুলো আসতে চলেছে। কিছু গুড নিউজ, কিছু শুভ সংবাদ আপনাদের কিন্তু আসতে চলেছে আপনি যদি মকর রাশির মানুষ হন। আপনার ক্ষেত্রে মান সম্মান, পদ প্রতিষ্ঠা আপনাদের বৃদ্ধি করবে এবং কেরিয়ারের ক্ষেত্রে আপনাদের লাভ এই সময় কিন্তু দেখা যাচ্ছে। এক কথায় ধনবর্ষা হতে চলেছে আপনার এই পাঁচ রাশির। স্বর্ণ মুকুট পড়তে চলেছে এই পাঁচ রাশির। মা দুর্গা দুর্গতি নাশ করতে চলেছে এবং এই পাঁচ রাশির সোনার চাঁদ পেতে চলেছে। লিখে রাখুন প্রত্যেকে, কমেন্ট করুন জয় মা দুর্গা, জয় মা দুর্গা, জয় মা দুর্গা। অবশ্যই আপনারা কমেন্ট বক্সে কমেন্ট করতে ভুলবেন না এবং প্রচুর পরিমাণে শেয়ার করুন, সাবস্ক্রাইব করুন। ভিডিওটি এ পর্যন্তই, নমস্কার, ধন্যবাদ।